বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয়ের চাকরি আছে সবগুলোর ভিতরে সবচেয়ে বেস্ট মানে চাকরি হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি। তো এটা বেস্ট বলার কারণ কি একটু পরে জানতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সম্প্রতি নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং কি এই যে আপনার পিএসসি ভাষায় আবেদন করতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্টটি ভিন্ন ভিন্ন পদে 8 জন লোক নিয়োগ করা হবে এবং কি এখানে আবেদনের জন্য আমাদের যে শিক্ষাগত যোগ্যতা তো বললাম, তো এখানে আমাদের বয়সসীমা লাগবে এই যে দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছরের মধ্যে হলে আমরা এখানে আবেদন করতে পারবো। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25 আগস্ট 2022, এখানে আবেদনের লাস্ট ডেট। আজকে হচ্ছে আপনার আজকে তারিখটা আমার মনে থাকে না, যাই হোক এই যে আজকে 25-26 তারিখে এরকম হবে। তো এখানে আমরা অনলাইনে আবেদন করতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে আবেদনের লিঙ্ক থেকে আমরা সরাসরি আবেদন করতে পারবো, নো প্রবলেম। আচ্ছা যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা সবগুলো পদ নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো, তো আপনারা মনোযোগ সহকারে সবগুলো পদ দেখেন, যে পদগুলো আপনাদের কাছে ভালো লাগবে ওই পদগুলোতে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে আপনার 2 জন লোক নিয়োগ করা হবে আর এখানে বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো এটা হচ্ছে বেসিক, এখানে আরও বিভিন্ন ভাতা সহ হয় 15-16 হাজার টাকার মতো বেতন হবে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে আমরা এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবো। তো এখানে আরেকটা কথা বলছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো না, এখানে 57টি জেলা আছে, এই 57টি জেলার লোক শুধু আবেদন করতে পারবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এই সকল জেলার লোক শুধু আমরা আবেদন করতে পারবো, এই সকল জেলার বাইরে আবেদন করতে পারবো। কিন্তু একটা শর্ত আছে, এই যে দেখতে পাচ্ছেন যারা এই টিম এবং কি প্রতিবন্ধী কোটা আছে তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আমরা আবেদন করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এর পরবর্তীতে আরও পদ আছে, এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বরে রেকর্ড কিপার পদে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এসএসসি পাস লাগবে এবং কি এই রেকর্ড কাজের প্রতি আমাদেরকে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন 3 নম্বরে গাড়ি চালক পদে 1 জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদনের জন্য আমাদেরকে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে জেএসসি পাস লাগবে এবং কি এই যে গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কি অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে আর কি, মানে হচ্ছে যাদের অভিজ্ঞতা বেশি, অনেকে আছে 5 বছরের অভিজ্ঞতা আছে, অনেকে 10 বছরের অভিজ্ঞতা আছে, এক্ষেত্রে 10 বছরের যার অভিজ্ঞতা তাকে চাকরি দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, যে দেখতে পাচ্ছেন গাড়ি চালকের বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা আর তার শিক্ষাগত যোগ্যতা লাগতেছে এই যে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি। আর এসএসসি পাস করে 1 জন লোক বেতন পায় এই যে 5 নম্বরে অফিস সহায়ক পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা। ভাই দেখেন বাংলাদেশের গাড়ি চালকের কত মূল্য, মানে হচ্ছে ড্রাইভার আর কি। যাই হোক, এগুলো নিয়ে আমার তর্ক বিতর্ক কিছু না, এগুলো জাস্ট আমরা এমনি বললাম আর কি। যাই হোক, আপনারাও যদি পারেন গাড়ি চালানোটা শিখেন আপনার জন্য খুবই ভালো হবে। এরপর হচ্ছে 2 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিক, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, মানে হচ্ছে আমরা এসএসসি পাসে এখানে আবেদন করতে পারবো, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং কি ইংরেজিতে আমাদেরকে টাইপিংয়ে 20 ওয়ার্ড থাকতে হবে এবং কি বাংলা 15 ওয়ার্ড টাইপিং স্পিড থাকতে হবে। আর বেতনটা একটু দেখেন আপনারা, 9,300 টাকা থেকে 22,490 টাকা, এখানে এটা বেসিক দেওয়া হয়েছে, এখানে আরও বিভিন্ন ভাতা সহ আমাদের বেতন প্রায় 17-18 হাজার টাকার মতো হবে। তো এরপর হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করা হবে, এখানে ডিগ্রি পাস লাগবে, কম্পিউটার জানতে হবে। যাই হোক, এটা নিয়ে তেমন বিস্তারিত বললাম না। তো এখানে যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন 1 থেকে 4 নম্বর পর্যন্ত, মানে 1 থেকে 4 নম্বর পদগুলোতে আমরা যে সকল জেলার লোক আবেদন করতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এরকম এখানে 28টি জেলা আছে, এই 28টি জেলার লোক শুধু আমরা এই যে 1 থেকে 4 পর্যন্ত এই সকল জেলাতে আবেদন করতে পারবো। তো আপনাদের যদি জেলা থাকে তাহলে আপনি এখানে আবেদন করবেন আর কি। তো এখানে আরও অনেকগুলো কথা বলছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু আমি দেখতেছি না। তো এখানে কী কী কাগজপত্র লাগবে, তো সেটাই অলরেডি 11 নম্বরে বলে দিয়েছে। দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আমাদেরকে কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে, তো 11 নম্বরটা আপনারা একটু ভালোভাবে ডিটেলসে পড়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রে মূল কপি, তারপরে অ্যাকসেপ্ট সত্যায়িত কপি এবং কি আমি বলি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই, এখানে আপনাদেরকে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো মূল কপি নিয়ে যাবেন, সাথে সত্যায়িত নিয়ে যাবেন, প্লাস ওটা ভুল হয়ে গেছে মনে হয় কথার মধ্যে, যাই কো যে এই যে 1 কপি আপনার যে সত্যায়িত নিয়ে যাবেন এবং কি রে আবার ভুল হয়ে গেছে, এক আপনারা মূল সার্টিফিকেট নিয়ে যাবেন, মূলগুলো নিয়ে যাওয়ার পাশাপাশি আপনারা ফটোকপি নিয়ে যাবেন, ফটোকপি নিয়ে যাওয়ার সময় অবশ্যই আপনারা সেটা সত্যায়িত করে নিয়ে যাবেন কোনো গ্যাজেটেড অফিসার করতে, গ্যাজেটেড বলতে প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে আর কি আপনারা এটা সত্যায়িত করে নিয়ে যাবেন, এটা আর কি
ওকে কি কাজপত্র লাগবে 11 নম্বরে বলে দেওয়া আছে, তো আমি সার্কুলারটা আমি যে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি দেখে নেবেন সার্কুলারটা আর 11 নম্বরে কী কী বলছে আপনারা দেখে নেবেন। তো আপনারা যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে এই যে নক দিতে পারেন, ওই যে আমার ফেসবুক আইডিতে দেবো এবং তার পাশাপাশি আমার নাম্বারটা আমার পেজে দেওয়া আছে, আমার পেজের লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশানে। আপনারা পেজ থেকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে কল দিতে পারেন, যে কোনো বিষয়ে আপনারা কল দিতে পারেন, নো প্রবলেম। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।